প্রথম প্রযোজনা মা আসছে, রচনা প্রসূন স্বর্ণকার, অভিনয়ে প্রসূন স্বর্ণকার ও দোলনচাপা পুততুণ্ডু, আবহ সঙ্গীতে দীপঙ্কর ব্যানার্জি, নাটক মা আসছে। খুলছি, কে? আমি জলি, দরজা খোলো। আসছি আসছি। বাবা, কি গরম মাইরি, বাইরে একেবারে ফেটে যাচ্ছে। আশ্বিন মাসের মাঝামাঝি, সামনে পুজো, অথচ এতটুকু ঠান্ডা বাবাতে, গরমে চাঁদি একেবারে ফেটে যাচ্ছে। কি ব্যাপার, মহারানীর মেজাজ ঠিক নেই মনে হচ্ছে। একবার মোবাইলে টুং করতেই বান্দা হাজির, অথচ কোনো আপ্যায়ন নেই। সামথিং সামথিং ইজ গন্ডগোলিং। তুমি কি অফিস থেকে ডাইরেক্ট কোয়ার্টারে চলে এলে? সার্টেনলি, জরুরি মিটিং ছিল একটা, ক্যান্সেল। ব্লু বক্সে একজনের সাথে মিট করার কথা ছিল, ক্যান্সেল। নতুন শুট বানাতে দিয়েছি, আজ ডেলিভারি ডেট, তাও ক্যান্সেল করে দিলাম। তুমি তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছো, আমার 12 বছরের বিবাহিতা বধুর দাগ আমি কি না এসে পারি ডার্লিং? ইয়ার্কি বেরো না তো, ইয়ার্কি বেরো না, বুঝে? কে সিরিয়াস, তোমার মা আসছেন। মা? হ্যাঁ হ্যাঁ, তোমার মা, মা তোমার গর্ভধারিণী, আমার একমাত্র শাশুড়ি। কিন্তু তুমি কি করে জানলে? মায়ের তো ফোন নেই। দুপুরে চিঠি এসেছে, পাড়ার কাউকে দিয়ে দেখিয়েছেন। কলকাতায় গুরুদেবের আশ্রমে কি একটা উৎসব আছে, তাই গুরুভাইদের সঙ্গে দেখা করতে আসছেন, নাতির সঙ্গেও দেখা করে যাবেন। হ্যাঁ, তাহলে কি হবে? আমি জানি না, বুঝলে, জাস্ট জানি না। চিঠিটা পড়ার পর থেকে আমার মনটা গরম হয়ে আছে। ভাবছি ভাষার কি ছিরি মাইরি। মনে রেখো, মা যেমন আমার তেমনি তোমারও। বিয়ে মানেই একসেট নতুন বাবা মা। কি মাতৃ ভক্তি! তোমার মাকে তুমি সামলাও না, আমি বাপের বাড়ি যাবই। আমিও অমরেশদের বাড়ি 2 দিন কাটিয়ে আসবই। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। অমরেশ্রী ঢলানি বহু বিষণ্ণার সঙ্গে ফষ্টিনষ্টি করার জন্য তুমি তো মুখিয়ে আছো, একবার তু করে ডাকলেই হয়। বিশাখার মনটা কিন্তু খুব ভালো জানো, তোমার মতো সেলফিশ নয়। ও, বিশাখার মনের খবরও তুমি রাখছো আজকাল? ও, তাই বুঝি আমাকে ছোট করে বাপের বাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে। আরে কচু পোড়া, তুমি তো চলে যাবে বললে। আমি সেলফিশ? হ্যাঁ, তোমার চাকরির উন্নতির জন্য লাইফটা হেল হয়ে গেল আমার। অঙ্কের পার্টি, তোমাকে ম্যারিয়ান ভার্সারি, আজ এখানে শর্ট টুর, কাল সেখানে ককটেল ডিনার। আমি সেলফিশ? হ্যাঁ, আমি যদি সেলফিশ হই, তাহলে তাহলে তুমি কাতলা ফিস, চিংড়ি ফিস, ডিমি ফিস। ডলি, প্লিজ প্লিজ ডলি, এই ঘোর বিপদে ঝগড়া করো না মাইরি। সারেন্ডার। এই কান মলছি, তুমি একটা যন্তর। সরি, বেটার হাত, স্লিপ অফ দা টাং বলছি ডলি। শোনো না, শোনো না, শোনো না, মানে আমি তো তোমাকে কতই ভালোবাসি। কি মুখ আঁচালে পড়েছি মাইরি, মানে শোনো না, বলছি 2 দিন, জাস্ট 2 দিন মা এখানে তো থাকবে, তা কোয়ার্টারটাকে একটু মায়ের মনের মতো করে রাখা যায় না? কেন, বাড়িটা কি এমন খারাপ সাজানো আছে শুনি? তা তোমার এই বাতিগ্রস্ত মায়ের জন্য কি টাইলসের মেঝেতে এখন গোবর জল দিতে হবে, না গ্যাসের বদলে তোলা উনুনে রান্না করতে? না 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 না, আমাদের কোন্নগরের বাড়ি সাবেকি হলেও অতটা গ্রাম্য নয়, মানে বলছি চালচলন আর কি, মানে একটু ঘুমটা টুমটা। কি করে দেব বলি, কি করে ঘোমটাটা দেব? প্রথম যখন কোন্নগর থেকে এলাম, দু চারটে ছাপা শাড়ি ছিল, বাড়িতে পরতাম, তাতে তো আবার সৈকত অধিকারীর প্রেস্টিজ থাকে না। বাবু নিজেই চাকরি স্লিপলেস নাইটি কাফতান লুঙ্গি সেটেনে বাড়ি ভর্তি করে ফেললেন। ঘোমটা দেওয়ার জন্য বাড়িতে কি আমি এখন বেনারসি পরে ঘুরবো? তাই তো। আচ্ছা, মা যতদিন থাকবে ততদিন, মানে মানে একটা মাফলার বদলে হয় না এই গরমে? মাফলার, মাথা খারাপ? খেপামের খেপার ছেলে কথা তো শুনেছি, আজ মানে বুঝলাম।
আচ্ছা, আমাকে তো খুব ট্রেনিং দিচ্ছ, তুমি বাড়িতে কি পড়বে সেটা ভেবে দেখেছ? এই রকম দুম্বো ছেলে হাঁটু দেখানো চকড়া বকড়া বারমুদা পরে ঘুরে বেড়াচ্ছে, দেখলে কি মা খুশি হবে? দেখতেনি তোমার শাশুড়িটা বাইরে একদম যাচ্ছে। বাজে বকো না, বিয়ের সময় উনি জড়ো আর হাড় দিয়ে মুখ দেখেছিলেন জানো? কি খারাপ ছিলাম আমরা কন্যাগড়ে, পিপি শাশুড়ি বউ মিলে সংসার করছিলাম, এই তুমি তুমি আধুনিক বানাতে গিয়ে আমায় এমন তৈরি করলে যে তার মুখোমুখি হতে আমার লজ্জা করে। তোমরা ছেলেরা না ভারী অদ্ভুত, বউদের খ্যামটা নাচও দেখতে চাও, আবার প্রয়োজনে ঘোমটাও দিতে বলো, বাহারে ভাগ্য। আরে কন্যাগড়ে কোনো লাইফ ছিল নাকি? এখানে নিজের স্ট্যাটাসের লোকজনের সাথে কিরম ফ্রিলি মেশা যায় বলো? তাহলে এখন এক কানুনি গাইছো কেন চাঁদ? যেভাবে আছো সেটাই মা দেখবে। কি যে বলো তুমি, সবকিছু সবাই বোঝে নাকি? ও সব মাফা বহুত ব্যাকডেটেড কেস বুঝলে, জাস্ট দুদিন ডলি জাস্ট দুদিন, তারপর মা চলে গেলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ বেশ ঠিক আছে, কি কি মায়ের সামনে চলবে না তার একটা লিস্ট কর। প্রথমে সিগারেট নট অ্যালাউড, মা দেখতে অভ্যস্ত নয়। সিগারেট খাবো না, মারা পড়বো মাইরি। ডিনারের আগে মদ খাওয়া চলবে না। হ্যাঁ নো ঢুকুঢুকু, তুমিও না আমিও না। পারবে? এতদিনের অভ্যেস। মনটাকে খুব শক্ত করে থাকবো, মদের কথা মনে এলে মিছরির জল খাবো। মদের বদলে মিছরির জল খাবো? কি কেচালে পড়েছি রে শালা। বেশ বেশ চালিয়ে যাও, আর কি করতে হবে? খুব ভোরে উঠতে হবে, ঘড়ি ধরে আটটায় উঠবে। আটটায় নয় চাঁদ, পাঁচটায়। হ্যাঁ তোমার মা পাঁচটার সময় উঠে চান টান করে পুজো করে। আর হ্যাঁ দেখো, ওই রাত্রিরে ডিভিডিতে অসভ্য অসভ্য ছবি দেখা চলবে না। রীতিমতো কৃচ্ছ সাধন মাইরি। আর হ্যাঁ, তোমার মোবাইলে একটা ভদ্র দেখে রিংটোন সেট করতে হবে। রিংটোন তো নয়, ফোন বাজলে মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। একটা কালী কীর্তন সেট করলে চলবে? কি কেচাল মাইরি, কি কেচাল। এই এই শোনো শোনো, এই কথায় কথায় মাইরি মাইরি এটা বলা ছাড়ো তো। তোমাদের মাইরি সবেতেই অ্যালার্জি। আচ্ছা শোনো, কতগুলো ছাপা আর তাঁতের শাড়ি কিনতে হবে, তোমার অর্ডিনারি পায়জামা পাঞ্জাবির দরকার, আর দেখো শোনো, পুলক ডাক্তারকে না তাসিলের মতো লোক করবে না। কেন? এই কথা বলতে বলতে না বড্ড জড়িয়ে ধরে, এই মরেছে। আর ওই মিসেস ব্যানার্জিকেও দুদিন অ্যাভয়েড করে থাকতে হবে, খালি নিচে নিচে চোখ টিপে টিপে কথা বলার অভ্যেস বন্ধ হয়ে গেল। বন্ধু বান্ধব দাস পার্টি ফুর্তি বার্তা সব বন্ধ করতে হবে। বাচ্চু এটা মাম্মি আনে বাড়ি। হ্যাঁ রে, আর শোনো, আমাকে তো শাখা সিঁদুর আলতা কিনতে হবে, ফ্রিজে শুয়োরের মাংস নট অ্যালাউড, আচ্ছা একটা তুলসী গাছ ম্যানেজ করতে হবে, একটা একটা শাঁখ কিনতে হবে, আর আর মনে করো না তোর ছাই, আর ডালি মহারানী চাঁদ বাদানি। আরে কি বলবে তো, তোর ছাই বলে না কেন, চিরশত্রুই বলো আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলো, সেটা কি করবে ভেবে দেখেছো? যার জন্য মা আসছে, যার জন্য মা। হ্যাঁ নাতির মুখ টুকুন। তবে টুকুন তো হোস্টেলে, সেই পুজো ভ্যাকেশনের আগে ওকে বাড়িতে আসতে দেবে নাকি? হবে সৈকত, মা তো জানে না যে টুকুন হোস্টেলে থেকে পড়াশোনা করে, জানে তো আমাদের সঙ্গেই থাকে। কি করে বুঝবো মা জানানি হঠাৎ গুরুভাইদের সাথে হঠাৎ উদয় হবেন? এই এই তোমার জন্যই যত ঝামেলা, টুকুনকে তুমিই তো হোস্টেলে পাঠালে, না বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, লাইফটাকে ঠিক এনজয় করা যায় না, এখন বসে খেলা। মহা কেলো হলো দেখছি, একটা টেম্পোরারি কোনো ব্যবস্থা করা যায় না? এই জন্যই বলেছিলাম ওরে পতিদেব, ফ্যামিলি থেকে একটু বড় করি, টুকুনের একটা ভাই কিংবা বোন হোক, তখন তো কতটা কানেই নিলে না। পটো ফুল হয়ে গেছে মাইরি। আচ্ছা আচ্ছা শোনো না ডলি, এখন একটা টেম্পোরারি মানে কোনো ব্যবস্থা মানে চেষ্টা করা যায় না? চেষ্টা করলে কি ফস করে একটা বাচ্চা জন্ম দেওয়া যায় নাকি? কি তোমার কোম্পানির প্রোডাক্ট যে অর্ডার অনুযায়ী তৈরি করা যাবে? আরে দূর, আমি তা বলিনি, আমি বলছি বন্ধু বান্ধবদের কাছ থেকে দুদিনের জন্য একটা বাচ্চা চেয়ে এনে ম্যানেজ করা যায় না? মানে মা তো অনেকদিন টুকুনকে দেখেনি, ঠিক চিনতেও পারবে না, একটা বাচ্চা যদি। আচ্ছা আচ্ছা ডলি, তোমার বন্ধু মিসেস ব্যানার্জিকে বললে হয় না? ওরে বাবা, মিসেস ব্যানার্জি ছেলে বড় ইংরেজি বলে, ও অত ফট ফট
বলে আমি মানেই বুঝতে পারি। তাহলে অফিসে দারোয়ানের ছেলে কানু? ওরে বাবা, কানুরিয়া মোটা চেহারা, বিরাট ডিমোনো ভাত খায়, অত বেশি ভাত রাঁধলে আমি হাঁপিয়ে যাই। তবে তুমি বরং যে করেই হোক না, ওই টুকুনকেই দুদিনের জন্য আনার ব্যবস্থা করি। আচ্ছা দেখি, টুকুনকেই না হয় হোস্টেল থেকে নিয়ে আসি। কখন তো স্টেশনে আনতে গেছি, এখনো এলো না। খুলছি খুলছি খুলছি, কি গো তুমি একা? মা কোথায়? আসেনি। আসেনি মানে মা কেন তুই তো স্টেশনে গেলি? হ্যাঁ, গুরুদেবের অন্য শিষ্যদের সাথেই দেখা হলো। মা নাকি আসার জন্য তৈরিও হয়েছিল। কদিন ধরে আমাদের জন্য বড়ি, আচার, নারকেল নাড়ু সব তৈরি করেছিল। তাহলে এলো না যে? মায়ের স্ট্রোক হয়েছে কদিন। হ্যাঁ, বাদিকটা প্যারালাইজড, কমপ্লিট বেড রেস্ট। কেঁদো না ডলি, সবই ভাগ্য। প্রথমটা মা আসবে বলে কত বাজে কথা বলেছি, যখন আমরা তৈরি হলাম, টুকুনকে হোস্টেল থেকে নিয়ে এলাম, মা এলো না। মানে তোমার দেখার চোখ নেই সৈকত, তাই তুমি দেখতে পাচ্ছ না মা কখন এসে গেছে আমাদের মধ্যে। এখন তো আর বেলা অবধি ঘুমোই না, ভোরবেলা উঠে পড়ি, চারদিক শিউলি ফুলের গন্ধে ম ম করে বাতাসে হিমভাব, টুপটুপ টুপটুপ করে শিউলি পড়ার শব্দে আমি মায়ের পদধ্বনি শুনতে পাই। রাতে নেশা করি না, তাই গভীর নীল আকাশে শরৎ শশীকে আশীর্বাণী ছড়াতে দেখি। চাঁদের মুখের ওই স্নেহের হাসি ও তো মায়েরই হাসি। টুকুনের গায়ের গন্ধে আমার সমস্ত চপলতা মুছে যেন চিন্ময়ী বোধ জেগে ওঠে। জানো সৈকত, সন্ধেবেলায় যখন তুলসী তলায় প্রদীপ জ্বালি, মনে হয় মা যেন ফিসফিস করে বলছে, বৌমা, এই অধিকারী বাড়ির মর্যাদা, ঐতিহ্য, শিক্ষা দীক্ষার আলোর বাতিস্তম্ভ তোমার হাতে, শক্ত করে একে ধরে থাকো বৌমা, একে নিতে দিও না, এগিয়ে চলো বৌমা, এগিয়ে চলো, এগিয়ে চলো বৌমা, এগিয়ে চলো, এগিয়ে চলো বৌমা, এগিয়ে চলো।